हेलो फ्रेंड्स, आईपीएल शुरू आगे विध्वंसी मुडे रही है चेन्नई सुपर किंग्स कैप्टन महेंद्र सिंह धोनी। बंधुरा, आईपीएल इतिहास चेन्नई सुपर किंग्स अन्यतम एक सफल दल से प्रत्येके जानी। चार बारे मत चैम्पियन कर महेंद्र सिंह धोनी चेन्नई सुपर किंग्स। तो महेंद्र सिंह धोनी किन्तु एटा लास्ट आईपीएल होते चले, अर्थात 2023 आईपीएल पर किन्तु महेंद्र सिंह धोनी आईपीएल थेके रिटायरमेंट निये नेबे एरकम एकटा तथ्य किन्तु आमादेर आगे 2022 आईपीएल एसेछे। तो महेंद्र सिंह धोनी ये मुहूर्ते किन्तु चेन्नई सुपर किंग्स कैम्पे प्रैक्टिस चालाच्छे और प्रैक्टिस किन्तु महेंद्र सिंह धोनी बैट थेके दुर्दान्त रान आसछे। भालो फर्मे रयेछे किन्तु महेंद्र सिंह धोनी, दुर्दान्त फिटनेस धरे रेखेछे एखोनो पर्यन्त। अनेक प्लेयारेर 30 बछर बयसे जेरकम फिटनेस थाके तार थेके किन्तु 41 बछर बयसे महेंद्र सिंह धोनीर फिटनेस दुर्दान्त रयेछे। तो महेंद्र सिंह धोनी किन्तु आईपीएल 2023 चैम्पियन करार कथा दियेछिल चेन्नई सुपर किंग्स फैनदेर। तो बंधुरा, এই মুহূর্তে কিন্তু চেন্নাই সুপার কিংস ফ্যানদের জন্য দারুণ সব খবর সামনে এসেছে। চেন্নাই সুপার কিংসের সমস্ত লোকাল ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে যোগ দিয়েছে, অর্থাৎ চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে কিন্তু যোগ দিয়েছে। শুধুমাত্র রবীন্দ্র জাদেজা বাকি রয়েছে, কেননা রবীন্দ্র জাদেজা এই মুহূর্তে ইন্ডিয়ান স্কোয়াডে রয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে। তারপরে কিন্তু রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে যোগ দেবে। আর কিন্তু বাকি সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে যোগ দিয়েছে। এছাড়াও কিন্তু চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফরা সবাই চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে যোগ দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, হেড কোচ স্টিভেন ফ্লেমিং, এছাড়াও ব্যাটিং কোচ মাইকেল হুশি, বোলিং কোচ ডোয়েন ব্রাভো সবাই কিন্তু চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে যোগ দিয়েছে। বন্ধুরা, চেন্নাই সুপার কিংসের হয়ে ডোয়েন ব্রাভো অনেক ম্যাচ খেলেছে, অনেক বছরের সম্পর্ক চেন্নাই সুপার কিংস আর ডোয়েন ব্রাভোর মধ্যে, যে কারণে কিন্তু ডোয়েন ব্রাভোকে আইপিএল 2023-এ বোলিং কোচ বানিয়েছে চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টরা। তো এই মুহূর্তে কিন্তু ডোয়েন ব্রাভো চেন্নাই চেপাক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের দলের সঙ্গে যোগ দিয়েছে। তো বিদেশি প্লেয়াররা কিন্তু মার্চের 20 তারিখের পরে প্রত্যেকটা দলে যোগ দেবে। চেন্নাই সুপার কিংসের বিদেশি প্লেয়াররাও কিন্তু মার্চের 20 তারিখের পরে যোগ দেবে। তবে এবছর কিন্তু চেন্নাই সুপার কিংসের স্কোয়াডটা অনেকটা শক্তিশালী লাগছে, দুর্দান্ত সব অলরাউন্ডাররা রয়েছে, ভালো ব্যাটিং লাইন আপ রয়েছে। তো চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি কিন্তু কথা দিয়েছিল চেন্নাই সুপার কিংসের ফ্যানদেরকে আইপিএল 2023 চ্যাম্পিয়ন করে তারপরেই আইপিএল থেকে রিটায়ারমেন্ট নেবে সে। তো তোমাদের কি মনে হয়, চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে আইপিএল 2023-এ চেন্নাই সুপার কিংস দলকে চ্যাম্পিয়ন করতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর যারা যারা চেন্নাই সুপার কিংসের ফ্যান রয়েছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।